বিএড এর ফার্স্ট সেমিস্টারের কোর্স 5 হলো আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস বা বিষয়বস্তুর ধারণা ও সম্পর্ক। যারা 2019 টু 21 মানে এই বছর যারা বিএড এর ছাত্রছাত্রী, তাদের ফার্স্ট সেমিস্টারে কোর্স 5-এ এটা এক্সটার্নাল এক্সাম হয়, যেটা 35 মার্কস থাকে, বাকি তো প্র্যাকটিকাম অনুসারে ইন্টারনাল পরীক্ষা হয়। এখানে 35 নাম্বার মার্কস থাকে, অর্থাৎ কোর্স 1 বা কোর্স 2-র মতো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এরকম নয়, একটা হাফই পরীক্ষা হয়। এবং 2 নম্বরের 5টা কোয়েশ্চেন থাকে, 5 নম্বরের 3টে এবং 10 নম্বরের 1টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয়। এই বছরের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলছি, তোমরা একটু নোট করে নিও। 2 নম্বরের জন্য বলছি, প্রথমে বিষয়গুচ্ছের সংজ্ঞা দিন, প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ব্যবহারের 2টি উদাহরণ দিন। ভাষা বলতে কি বোঝেন? ভাষার উপাদানগুলি লিখুন। ভাষা বিকাশের স্তরগুলি কি কি? শিশুদের বৌদ্ধিক বিকাশে ভাষার 2টি ভূমিকা উল্লেখ করুন। গণিত কি? দৈনন্দিন জীবনে গণিত শিক্ষার 2টি ব্যবহার লিখুন। সমাজবিজ্ঞানের দর্শন কি? সমাজবিজ্ঞানের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এইবার আসি 5 নম্বরের কোয়েশ্চেনে। বিষয়বস্তুর বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করুন। বিষয়গুচ্ছ হিসাবে বিজ্ঞান বর্ণনা করুন। ভাষা বিকাশের প্রকৃতি সংক্ষেপে লিখুন। ভাষা বিকাশের ক্ষেত্রে অভিভাবক কিংবা শিক্ষক শিক্ষিকার ভূমিকা আলোচনা করুন। গণিতের প্রয়োজনীয়তাগুলি লিখুন বা দৈনন্দিন জীবনে গণিতের প্রয়োজনীয়তা লিখুন। বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান ও গুরুত্ব লিখুন। 10 নম্বরের ক্ষেত্রে শিক্ষাবিজ্ঞানকে একটি আন্তর্বিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে বিবেচনা করার যৌক্তিকতা বিচার করুন। বা শিক্ষাবিজ্ঞান থেকে সমস্ত বিষয় উদ্ভব হয়েছে ব্যাখ্যা করুন। বিদ্যালয় পাঠ্যক্রমে বিজ্ঞানের অবস্থান আলোচনা করুন। শিশুর বৌদ্ধিক বিকাশ ও শিখনে ভাষার গুরুত্ব লিখুন। এইগুলো মোটামুটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো অ্যাটেন্ড করলে পারবে। অ্যান্ড আই হোপ ইট উইল হেল্প ইউ ডিয়ারলি। থ্যাংক ইউ।